এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী বলেছেন কৃষিক্ষেত্রে সংস্কারের ফলে কৃষকদের জন্য সুযোগের নতুন দরজা খুলে গেছে। কেন্দ্র গত ছ বছরে রেলের পরিকাঠামো উন্নয়ন ও যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতে অভূতপূর্ব কাজ করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। স্থানীয় উৎপাদনের প্রতি আগ্রহ বাড়াতে সকলের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। NSRCC-তে পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে বলেছেন কৃষিক্ষেত্রে সংস্কারের ফলে কৃষকদের জন্য সুযোগের নতুন দরজা খুলে গেছে, এতে করে বেশি অধিকার পেয়েছে কৃষকরা। বহু দশক ধরে কৃষকদের যে প্রতিশ্রুতি বিভিন্ন রাজনৈতিক দল দিয়ে আসছিল তা অবশেষে পূরণ হয়েছে। গভীরভাবে চিন্তা ভাবনা করে সংসদ নতুন কৃষি আইন পাশ করিয়েছে। নতুন আইনের ইতিবাচক দিক তুলে ধরে প্রধানমন্ত্রী জানিয়েছেন নতুন কৃষি আইন কার্যকর হওয়ার ফলে কৃষকরা বিক্রি করার পর ফসলের দাম তিন দিনের মধ্যে পাবে, ওই সময়ের মধ্যে দাম না পেলে অভিযোগ দায়ের করতে পারবে কৃষকরা। কৃষকদের অভিযোগ পেয়ে স্থানীয় SDM এক মাসের মধ্যে তা নিষ্পত্তি করবে। প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারীর বিরুদ্ধে আমাদের দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। শীতের মরশুমে অভাবগ্রস্ত আশ্রয়হীনদের সাহায্যে এগিয়ে আসার জন্য তিনি তরুণ তরুণীদের প্রতি আহ্বান জানান। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঐতিহ্যকে রক্ষা করা এবং সংকট থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে সংস্কৃতির কার্যকরী ভূমিকার সপক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সংকট থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তির সহযোগিতায় সংস্কৃতি মনকে সতেজ রাখে। বর্তমানে দেশের একাধিক প্রান্তে সংগ্রহশালা এবং গ্রন্থাগারগুলি ঐতিহ্যশালী বস্তু সংরক্ষণের ক্ষেত্রে প্রযুক্তির সহায়তা নিয়ে চলেছে। আগামী দিনে রাজধানী দিল্লির জাতীয় সংগ্রহশালা 10টি ভার্চুয়াল গ্যালারি তৈরি করবে। বাড়িতে বসে সাধারণ মানুষ এই গ্যালারিগুলি দেখতে পারবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, কেন্দ্র গত ছ বছরে রেলের পরিকাঠামো উন্নয়ন ও যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতে অভূতপূর্ব কাজ করেছে। এই সময়ে গোটা দেশে 18 কিলোমিটারের বেশি রেলপথে বিদ্যুতায়ন করা হয়েছে। আজ এক টুইট বার্তায় কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন, পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় রেল অনেক নতুন মাইল ফলক স্পর্শ করেছে। ভারতে এখনও পর্যন্ত মোট 13.95 কোটি করোনা পরীক্ষা করা হয়েছে। সুস্থতার হার 93.71%। ICMR জানিয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 41,810 জন। ভারতে এই মুহূর্তে মাত্র 4.83% করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন পেনশনারদের জীবন প্রমাণপত্র দাখিলের সময়সীমা আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। প্রায় 35 লক্ষ পেনশনার এতে উপকৃত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকালের আহ্বানে স্থানীয় উৎপাদনের প্রতি আগ্রহ বাড়াতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, কোভিডের এই সংকটকালে আত্মনির্ভর হওয়ার নতুন দিগন্ত খুলে গেছে। আমাদের রাজ্যে তৈরি কাপড়ের প্রশংসা করে সেগুলি ব্যবহারের জন্য তিনি আহ্বান জানিয়ে বলেন, এতে রাজ্যের অর্থনীতি চাঙ্গা হবে। রাজ্যবাসীর অংশগ্রহণে সরকারের আত্মনির্ভর ত্রিপুরা গড়ার স্বপ্ন সার্থক হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। অন্যান্য বছরের মতো এবছরও আগরতলার রাধানগরের রাধামাধব মন্দিরে রাজযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব আজ সন্ধ্যায় শুরু হয়ে অনেক রাত পর্যন্ত চলবে। কৈলাসহর জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র বা DDRC-এর উদ্যোগে আজ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে দিব্যাঙ্গজন শনাক্তকরণের এক বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। DDRC-এর নোডাল অফিসার হরেশ পাল চৌধুরী জানান, আজকের শিবিরে মোট 137 জন অংশ নেন। ডাক্তারি পরীক্ষার পর তাদের প্রয়োজনীয় সার্টিফিকেট দেওয়া হয়। রাজ্যের তেলিয়ামুড়া এবং মোহনপুরের সিদ্ধাই এলাকা থেকে আজ 2টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া সাবরুমের রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির, নিহতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, তেলিয়ামুড়ার মহারানী এলাকায় রাস্তার পাশ থেকে সুজিত দাস নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া সিদ্ধাইয়ের বিজয়নগর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে। নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি ATTA-এর উদ্যোগে জাতীয় শিক্ষানীতি বিষয়ে এক আলোচনা চক্র আজ আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব, ডক্টর অভিজিৎ চন্দ্র প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গড়ে তুলতে ভোকাল ফর লোকালের মাধ্যমে দেশীয় উৎপাদনের উপর অধিক গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর উদ্যোগে সাড়া দিয়ে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার 14টি স্বসহায়ক দলের 30 জন মহিলাকে মোম তৈরির হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষক প্রণব সরকার জানান, ভারত সরকারের ভোকাল ফর লোকালের মাধ্যমে স্বসহায়ক দলগুলো মোম তৈরি করে নিজেরা স্বাবলম্বী হবে, পাশাপাশি আত্মনির্ভর ভারত গড়ে উঠবে। খেলার খবর, রাজধানীর NSRCC-তে আগামীকাল পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন হবে। এতে নবনির্মিত ব্যাডমিন্টন হল ও চারতলা স্পোর্টস হলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বেলা 12টায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, ক্রীড়া দপ্তরের অধিকর্তা শরদিন্দু চৌধুরী,
রাজ্যের পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার প্রমুখ। পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হবে। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সদ্য প্রয়াত সভাপতি অরুণকান্তি ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবছর ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন অরুণকান্তি ভৌমিক মেমোরিয়াল স্কুল টেনিস চ্যাম্পিয়নশিপ নামে একদিনের টুর্নামেন্ট শুরু করেছে। আজ অনুষ্ঠিত আসরে 60টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। স্কুলগুলি হল হলিক্রস স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুল, দিল্লীপ ওয়ার্ল্ড পাবলিক স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় হিন্দি স্কুল হেনরি ডিরোজিও এবং ভারতীয় বিদ্যাভবন। ফাইনালে বালিকা বিভাগে শ্রীশা চক্রবর্তী আর দুই গেমে সর্বজয়া দেবকে এবং বালক বিভাগে ক্রিস্টাল সরকার 6-0 ও 6-1 গেমে এটিক দেব বর্মাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আগরতলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক সুনীল দেবনাথের মা সুশীলা দেবনাথের মৃত্যুতে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক ব্যক্ত করা হয়েছে এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আবহাওয়া, আগামীকাল সকালে রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি পর্যায়ে কুয়াশা পড়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা সর্বোচ্চ 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 30.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 16.3 ডিগ্রি সেলসিয়াস।